যে প্রথমেই যেটা পেয়ে গেলাম, দাঁড়া 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 দাঁড়া, আচ্ছা এই যে রাখি একদম সাদানো কানে, এই চোকার এটা হচ্ছে, দাঁড়াও এই এইদিকে পরিষ্কার ওয়েদার, হঠাৎ করে দেখি এখানটাতে এসে বৃষ্টি। মায়ের প্রিয় বিরিয়ানি, আমারও প্রিয়, অনেকদিন ধরে খেতে ইচ্ছা করছিল। হ্যাঁ আমাদের পকলেও এখন খাচ্ছে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দি চ্যানেল, টু আ নিউ ব্লগ। আজকে অনেকটা বেলা থেকে ব্লগটা স্টার্ট করছি, আমি পুরো রেডি হয়ে গেছি, যাচ্ছি বাবার সাথে একটু বাদেই আমি মালবাজার একটা কাজে। আর এই যে চলে এসেছে আমার স্পিড পোস্ট, এটার মধ্যে আছে একটা রাখি আর মায়ের জন্য একটা গলার হার। এটা এসেছে এবারকারের রাখিটা আমি অর্ডার করেছি আমারই পিসির কাছ থেকে, পিঙ্কি পিসির কাছ থেকে, শিশুবাড়ি থেকে এসেছে। আর মায়ের জন্য গলার হারের সেটটাও, তো খুলে দেখি। গত বছর যেই রাখিগুলো নিয়েছিলাম সেই রাখি মতনই রাখি, এবার যেহেতু আমি শিলিগুড়িতে নেই তো ওদলাবাড়িতেই আছি, আর সেদিন আমাদের একটা বিশেষ দিন আছে, রাখি পূর্ণিমার দিন, সেটা খুব তাড়াতাড়ি আমি শেয়ারও করব। তার আগে চলো রাখিটা একটু খুলে দেখি, দেখাই সবার সাথে, দেখাই সেটটাও দেখাই, আমার পিসির হাতে বানানো জিনিস, আমার তো খুব ভালো লেগেছে, সামনে থেকে আমি সবার সাথে শেয়ার করবো। তোমার জুয়েলারি আমার রাখি দুটোই এসে গেছে পিঙ্কি পিসির পাঠানো। আর হচ্ছে হলো, তুমি কি করছো? বড়া ভাজছো, ডালের বড়া। আজকে আমাদের সিম্পল খাওয়া, ডালের বড়া, ডাল ভাত। তো এই হচ্ছে আমার রাখি। দাদা পাপা দেখবি একটা জিনিস, আমরা এই দেখ কত সুন্দর একটা জিনিস, এই দেখ, এই দেখ কত, এটার মধ্যে সেলোটেপ, সেলোটেপ খুলতেই টাইম লেগে যাবে। দেখো পাপা এর মধ্যে কি সুন্দর, এই যে প্রথমেই যেটা পেয়ে গেলাম, দাঁড়া 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 দাঁড়া, আচ্ছা এই যে রাখি, দাঁড়া দেখবি এই যে রাখি কাছে কেন হলো, এই হচ্ছে দাদা লেখা রাখি। হ্যাঁ এই রাখিগুলো গত বছর থেকে ভীষণ ট্রেন্ডিং এ আছে, তার আগে অবধি এরকম নাম লেখা দাদা ভাই এরকম লেখা রাখি আমি দেখিনি। গত বছর একটা অর্ডার করেছিলাম আর এই বছর করলাম, খুব সুন্দর হয়েছে, খুব সুন্দর, একদম ধানের, হ্যাঁ ধান দিয়ে চারপাশটা ঘিরে মাঝখানে দাদা লেখা, আর এই হচ্ছে ব্যান্ড। আর যেটা মায়ের জন্য বলেছিলাম সেটা হচ্ছে মায়ের পছন্দ হয়েছিল এই একটা গলার, গলার হার, এটা পুরো পাপা তুই না জিনিসগুলো ঘোরার আগে ভেঙে ভেঙে, ছাড়ো এটা ছাড়ো এটা ছাড়ো, এই ভেঙে যাবে, এটা মধ্যে দেখ কি আছে, বের কর বের কর, এই যে মায়ের হচ্ছে এই গলার হারটা, মা দেখে যাও এই পুরো পরি দিয়ে আর এই বলগুলো দিয়ে, কি বলে এগুলোকে আমি তো জুয়েলারির ভাষাও তো জানি না, যারা বানায় তারা খুব সুন্দর করে বুঝিয়ে বলে, আমার খুব ভালো লাগে। তো এই হচ্ছে পুরো গলার হারটা, এটা পরলে পরে আমি দেখাই, আমি মা যখন পরবে তখন তো আমি শেয়ার করবো, বাট তাও এখন বোঝার জন্য একটু গলায় পরে দেখাই, এতটা এটা ঝুল হলে ঝুলও পরতে পারবে, বেশ সুন্দর। আর এর সঙ্গে কানের হচ্ছে হলো ছোট ছোট এরকমই দেখতে, এই যে দুটো কানে, এই যে দুটো কানে, কানের দুটো আমার খুব পছন্দ হয়েছে, একদম সাজানো কানের, হ্যাঁ একদম পুরো ম্যাচিং করা কানের দুটো, এই যে পুরো ম্যাচিং করা। আর যেটা আমাকে বলেছিল আমার জন্য গিফট পাঠিয়েছে সেটা হচ্ছে হলো এটা, সেই গিফটটা হলো এই চোকার একটা আর তার সাথে একটা কানের, এই যে এই চোকার, এটা হচ্ছে আমার পিসির তরফ থেকে ভাস্তির জন্য একটা গিফট, কেমন লাগছে? আমি এখন সামনে থেকে দেখতে পাচ্ছি না, আমি একবার পরে তারপরে ফাইনাল ড্রেসের সাথে এই লুকটা দেব। আর তার সাথে পাপা কোথায় রাখলি কানের তো দেখিস, কোথায় কানটা, ইয়ারিংটা কোথায় রাখলে, এই তার সাথে ইয়ারিং ছোট দুটো, দাঁড়াও এই দুটো ছোট ছোট ইয়ারিং,
এই ছিল শেয়ার করার জন্য। লাঞ্চ হয়ে গেছে, আমি অলমোস্ট রেডি। আবারও একটা পার্সেল আসলো, এটার মধ্যে আছে আমার নতুন নিউট্রিশন, স্কিন নিউট্রিশন, যেটা আমাদের নতুন লঞ্চ করেছে। তো ময়েশ্চারাইজার একটা অর্ডার করেছিলাম, যেহেতু আমার আগে যে আমি ইউজ করতাম ফেস ওয়াশ ওটা এখনও শেষ হয়নি, তাই পুরো প্যাকেজটা নিয়ে নিই, ময়েশ্চারাইজারটা ইউজ করি, কারণ ময়েশ্চারাইজার আমার শেষ। আর তারপরে আমি ফিডব্যাক দেবো, রিভিউ দেবো, সব দেবো। এখন এটা দেখার জন্য আমি ভীষণ এক্সাইটেড, এটা দেখে আনবক্সিং করেই বেরিয়ে যাবো মালবাজার। কেবল বের করলাম আর সঙ্গে সঙ্গে পকলোর হাতে চলে গেল। দাও পাপা, এটা 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 কাজের জিনিস, পকলে দাও। তো এই হচ্ছে আমার নতুন ময়েশ্চারাইজার, তো দেখি এটা ইউজ করে। এর আগে আমি এতদিন পকলার ময়েশ্চারাইজার ইউজ করেছি, না আম্মা মামাই পকে তিনজনই একটা ময়েশ্চারাইজার ইউজ করেছে এতদিন। এখন আমি নিজের জন্য এই একটা ময়েশ্চারাইজার আজকে থেকে স্টার্ট করব। রেডি হয়েছি, বললাম কাজে যাব, এমন চিৎকার শুরু করেছে যে ওকে না নিয়ে এখন যাওয়া যাবে না। এখন মানে তাড়াহুড়ো করে রেডি হলাম। এই যে কুর্তিটা, এটা কথা ছিল কুর্তিপির আসার, কুর্তিপির জন্য কিনেছিলাম এটা, বাট কুর্তিপির আসা হলো না, তো আমি আজকে পরে নিলাম এটা। নিচ্ছি না, তুমি বেরু যাচ্ছ, তোমরাও চলে আসো পারলে, ঘুম ঘুম করে দাদা আছে যখন, তোমরাও চলে আসো পেছন। মালবাজারের ঠিক একটু আগে এসে বৃষ্টি শুরু হলো, আমি এখন পকোকে নিয়ে টোটোতে করে উঠে গেলাম, কারণ ওদিকে পরিষ্কার ওয়েদার, হঠাৎ করে দেখি এখানটাতে এসে বৃষ্টি। তো বাবা এখন স্কুটিতে করেই যাবে, আমি টোটোতে করে পকোকে নিয়ে যাচ্ছি। কি মুসলধারে বৃষ্টি শুরু হলো, তার মধ্যে আমাদের টোটোতে ব্যাটারি শেষ, যার জন্য মানে জানি না টাইম মতন পৌঁছতে পারবো কি না। বাবা এদিকে বৃষ্টিতে ভিজে ভিজেই যাচ্ছে স্কুটিতে করে। দিদিয়াও চলে এসেছে, দেখেছিস? এখানটাতে আমরা কাজ করছি, আর সময় পোকলাতে দুষ্টুমি করেই যাচ্ছে। মাও এসে গেছে, দাদাও এসে গেছে। পোকলে এটা তোমার না, আমাদেরকে চা দিয়েছে ওর, সেটা সহ্য হচ্ছে না, এটা সহ্য হচ্ছে না। এটা বাড়ি না পাপা, এটা বাড়ি না পাপা, এটা বাড়ি নেও নেও। দুঃখ হচ্ছে ওকে চা দিচ্ছে না কেউ। ভুকেছিলাম 4টে নাগাদ, আর এখন বেরোচ্ছি প্রায় 6:30 নাগাদ, মানে টানা 2.5 ঘন্টা প্রিয়ানকে নিয়ে। মা আর দাদা যদি পরে না আসতো আমাদের পক্ষে এতটা টাইম ডিফিকাল্ট হয়ে যেত, আর কাজটা যেহেতু আমাকে নিয়ে, আমাকে তো আসতেই হতো, আর এতটা সময় আমাকে ছেড়ে প্রিয়ানকে সামলানো মার পক্ষে অনেক ডিফিকাল্ট হয়ে যেত। তো সব মিলে বাবা দাদা আর মা যে পরে এসেছে, বৃষ্টি হচ্ছে শোনার পরেও, তাই আমি বললাম যে এসেছে জন্য এত স্মুথলি কাজগুলো হলো, না হলে পরে কাজটা এত ভালোভাবে করা যেত না। যাই হোক, আমাদের প্ল্যান ছিল ওখান থেকে বেরিয়ে আমরা কিছু কাজ আছে, কিছু শপিং আছে, মায়ের কিছু কেনাকাটি আছে, ওগুলো করতাম, বাট অনেকটা লেট হয়ে গেছে, এখন আর কিছু হবে না। এই যে পকে, এই যে আমার পকে, কি ট্যা আর ট্যা, ট্যা আর ট্যা, দিনের সেরা হুকতি দুনিয়ার বাবা মিলে আমাদের করছে। 10 মিনিটের কাজ, 10 মিনিটের কাজ বলে 2.5 ঘন্টার কাজ হয়ে গেল। বাড়ি যাওয়ার আগে দাদা নিয়ে আসলো, বললো যে এখানে একটা জায়গায় মোমো খুব ফেমাস পাওয়া যায়, তাই আমরা আসলাম এখানে মোমো খেতে, চিকেন মোমো। দে দে দে, মটন মোমো। এই হচ্ছে মালবাজারের ফেমাস মটন মোমোর চেহারা। মোমোটা যে টেস্টি, মটন আর চিকেন দুরকম টেস্ট করলাম, দুটোই দুর্দান্ত। এখন এই যে খালি প্লেট নিয়ে বসে আছে স্যুপের জন্য, প্রচন্ড গরম, ঠান্ডা করে দেখো। প্রিয়ান এতক্ষণ চিৎকার করছিল, এখানে ওর বন্ধুদেরকে পেয়ে গেছে, এখন প্রিয়ানের চিৎকার একটু কমলো। পাপা পা দেয় না, করো আদর, করো আদর, করতে হয় আদর। পকোকে নিয়ে নিচ্ছে, পকোকে নিয়ে মা চলে যাবে, আর আমি আর দাদা এই নিউমালের এখানে যে মিষ্টির দোকান আছে, দাদা বললো এখান থেকে একটু মিষ্টি খাবে, তার জন্য মারা বেরিয়ে গেলে আমরা মিষ্টি খেয়ে তারপরে যাবো।
এই যে আমরা ঘুরে আসার পরে এই রাত 10টা অবধি প্রিয়ান ঘুমিয়েছিল, এখন জাস্ট উঠলো। আর এসে যাতে মাকে আর রান্না করতে না হয় তার জন্য বাবা নিয়ে আসলো এখন বিরিয়ানি। আর এই বিরিয়ানির প্যাকেট দেখে এ কিরকম লাফাচ্ছে, কি বোঝে বিরিয়ানি প্যাকেটে কি আছে না আছে? বিরিয়ানি কি পাপা ওটা? ও এতটুকু জানে যে ওর মধ্যে খাওয়ার জিনিস কিছু আছে। পাগলের মতন বাইরে থেকে কিভাবে আসলো কি পাপা, ওটার মধ্যে কি আছে? বিরিয়ানি, বিরিয়ানি বলে দাঁড়াও নিয়ে আসি আমি তোমার জন্য পাপা। তো ফাইনালি আমরা বসে পড়লাম এখন ডিনার করতে, অনেকদিন পর সবাই খাচ্ছি আমরা বিরিয়ানি, মায়ের প্রিয় বিরিয়ানি, আমারও প্রিয়, অনেকদিন ধরে খেতে ইচ্ছে করছিল। হ্যাঁ আমাদের পকলেও এখন খাচ্ছে, এখন মনে হচ্ছে প্রিয়ানের প্রিয়। হ্যাঁ তুমিও খাবে, তুমি হসা খাও বসে বসে। সারাদিন পরে এখন আমার যেটা সব থেকে এক্সাইটমেন্ট টাইম সেটা হচ্ছে হলো আমার এই ময়েশ্চারাইজারটা অ্যাপ্লাই করা ফেসের মধ্যে, তারপরে দেখা মানে ফার্স্ট টাইম এক্সপেরিমেন্ট, নতুন একটা ময়েশ্চারাইজার নতুন দেখি কেমন স্যুট করে আমার। যদি স্যুট করে তো ভালো কথা, কারণ আমার ভীষণ সেন্সিটিভ স্কিন, ছোটোবেলা থেকেই খুব একটা বেশি কিছু আমি ইউজ করতে পারি না। পগলে মাম্মা এটা স্যুট করবে তো? মাম্মা করবে তো পাপা? তো আশা করছি এটা স্যুট করবে, কারণ রিভিউ ভীষণ ভালো, আউট অফ স্টক হয়ে যাচ্ছে বারবার। আমি অর্ডার করেছিলাম প্রায় 2 সপ্তাহ আগে, যেটা 3 থেকে 4 দিনের মধ্যে চলে আসার কথা সেটা আসলো প্রায় 2 সপ্তাহ পরে আউট অফ স্টকের জন্য। তো তাই জন্য একটু বেশি এক্সাইটেড যে এত ভালো রিভিউ কেমন হবে, নিজের উপর অ্যাপ্লাই করে আজকে দেখি ফার্স্ট। তো কয়েকদিন ইউজ করি তারপরে রিভিউটা জানাতে পারবো।